বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সৈক বসন্ত বাতাসে সৈক বসন্ত বাতাসে। করলেন এবং যারা প্রথম থেকে আমাদের সঙ্গে আছেন তাদের সবাইকে আমি আবারও এনটিভির বিশেষ আয়োজন বাউল গানের অনুষ্ঠান বসন্ত বাতাসের থেকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানাচ্ছি। সঙ্গীত পরিবেশন করছেন এ প্রজন্মের বিলেতের স্বনামধন্য সঙ্গীত শিল্পী রোজি সরকার। রোজি, এখন আমরা আবার গানে যাব, এখন কোন গান শুনবো? একটু বিচ্ছেদ টাইপের গান করি, বিচ্ছেদ তো করলাম, লাস্টেরটাও করলাম আজকে। আপনি তো জানেন আমার আসলে আধ্যাত্মিক গান আর বিচ্ছেদ গান খুব পছন্দ। অবশ্যই, এবং সেগুলোর সাথে মিশে যাওয়া যায়, বাউল গানে আধ্যাত্মিক এবং বিচ্ছেদ গানেই মিশে যাওয়া হয়। আর মনে হয় যে এই কথাটা বোধহয় আমার জন্যই লেখা। এই কারণে বাউল গান গাইতে গাইতে ওই যে বাউলের প্রেমে পড়া, বাউলের গানের প্রেমে পড়া, হ্যাঁ, ভিতরে ঢুকে যাওয়া, সমুদ্রে হাবুডুবু করা, সেটা বাউল সমুদ্রে। হ্যাঁ হ্যাঁ, শুনি তাহলে কোন গান এখন? বাউল সালামের একটি। আচ্ছা, বাউল সালামের গান, ঢাকার। পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, এই জীবন আর আমি চাই না, জীবন বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না, জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি
চমৎকার। এই জীবনেরই আরেকটি কথা হচ্ছে, প্রিয় দর্শক শ্রোতা, আমি তানজিম খান, তার শুভ জন্মদিন আপনাদের মাধ্যমে, সকলের মাধ্যমেই বলছি, আমরা খুবই দুঃখিত তানজিম, তোমার বাবা তোমাকে রেখে অনুষ্ঠানে চলে এসেছেন। আজকে তোমার 14তম জন্মদিন, আমরা সকলেই তোমার দীর্ঘায়ু কামনা করছি, এবং আমি খুবই দুঃখিত তোমার বাবা তোমাকে রেখে অনুষ্ঠানে চলে এসেছে। ইনশাআল্লাহ নেক্সট ইয়ার তোমার সাথেই থাকবে হান্নান ভাইয়ের ছেলে। আচ্ছা, তো আমরা আমরা শুভ জন্মদিন বলে দেই সবার জন্য, তানজিমের জন্য। হান্নান ভাই আসলে ফ্যামিলিকে বঞ্চিত করলেন আজকে। এই তো জীবন মানে যন্ত্রণা, কত যন্ত্রণা নিয়ে এসেছেন। যাই হোক, আমরা আবার গানে চলে যাব। রোজি সরকার, কোন গান শুনব? বিচ্ছেদ গান যেহেতু করছি, আরো দুই একটি করি নাকি? অবশ্যই, কেন নয়, চলুক না। দূরবীন শাহের একটি গান, দূরবীন শাহের গান আমি চেষ্টা করছি গাইতে, কারণ বড় মাপের মানুষ, অনেক বড় মাপের একজন মানুষ। তার তার কিন্তু দেহতত্ত্ব গান, অনেক বড় মাপের দেহতত্ত্ব গান, অনেক গান আছে, আমরা শুনি তাহলে। আমি দেহতত্ত্ব নেই নি আজকে, বিচ্ছেদ বিচ্ছেদ করছি। যে দে সে বন্ধু আর বাড়ি রে, মধ্যে মায়া নদী
অপূর্ব এবং সঙ্গত ছিল একদম। এনারা ছাড়া শিল্পীরা অচল, কারণ ওই যে ডাল রান্না করতে যেমন তারকা দিতে হয়, হ্যাঁ তেমনি গানের সময় মিউজিক যদি ধরেন এই যে যেটা আমরা করছি অ্যাকোস্টিক, যদি দোতারা না হয়, তবলা না হয়, করতাল, হ্যাঁ করতাল বা মন্দিরা যদি না হয় তাহলে সেটা সাধারণ সবাই আমরা যেন গানে মিশে গেলাম। এবং সবচেয়ে মজার কথা হচ্ছে তুমিও বাউল গান বাউলের মতো করেই গাইলে। আমরা আপনাদের দোয়া, দর্শকদের দোয়া, আমি কি বলবো, বললাম তো আগে যে বাউল গানের প্রেমে আমি পড়ে গেছি। আমরা আরও কথা শুনব। প্রিয় দর্শক শ্রোতা, শুনছিলেন রোজি সরকারের কণ্ঠে চমৎকার কিছু গান এবং কিছু কথাও আমরা তার সাথে বলছি। কোথাও যাবেন না, আবার গান শুনবো ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। এনটিভির সঙ্গে থাকুন, বসন্ত বাতাসের সঙ্গেই থাকুন। আমার বাড়ি আসে সৈকো বসন্ত বাতাস, সৈকো বসন্ত